Assalamualaikum everyone, welcome back to Jerin's secret recipe. আজকে আমরা বানাবো কিউট কিউট ছোট ছোট সিঙ্গারা। প্রথমেই সিঙ্গারা বানানোর জন্য আমি ডোটি তৈরি করে নিব। একটি বাটিতে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি এবং তার সাথে আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ কালি জিরা দিয়ে দিব। তারপর অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব এবং ডোটি মাখিয়ে নিব। অল্প অল্প করে সয়াবিন তেল দিতে হবে এবং ডোটি মাখিয়ে নিতে হবে, না হলে ডোটি আমাদের পারফেক্ট হবে না। তারপর প্রয়োজন হলে সামান্য পানি অ্যাড করব। ইতিমধ্যেই আমার ডোটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ডোটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ফিরে আসব আমার ডোটিতে এবং একটি রোল বানিয়ে নিব। রোলটি একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিব। এখন ছোট একটি অংশ নিয়ে বেলে নিব এবং কিভাবে বেলতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এভাবে বেলে রুটিটি আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিব, শেপটি হবে এরকম, ভিডিওতে দেখিয়েছি। আমার ছোট্ট ভাইটা এত দুষ্টুমি করে, আমাকে রুটি বেলতেই দিচ্ছে না, সে আমার সাথে এত দুষ্টুমি করছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কত জ্বালাচ্ছে, ইভেন ভয়েস দেওয়ার সময়ও আমাকে জ্বালাচ্ছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। ইতিমধ্যেই আমি 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলোকে আমি হালকা ম্যাশ করে দিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে নিব এবং সামান্য তেল দিয়ে দিব। তারপর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন আমি একে একে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এবং গাজর কুচিগুলো দিয়ে দিব, কারণ এগুলো সিদ্ধ হতে কিছুক্ষণ সময় নেবে। তারপর একে একে সকল মশলা দিয়ে দিব এবং সামান্য লবণ দিয়ে দিব, এটা আমি আমার পরিমাণ মতো দিব। এখন সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর ঢাকনাটি খুলে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিব এবং তার কিছুক্ষণ পর কেটে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিব। আমি এখানে 3-4টা কাঁচামরিচ নিয়েছি, আমরা একটু ঝাল পছন্দ করি তাই আপনারা ঝাল কমিয়েও নিতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এখন 1 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ দিয়ে দিব এবং কেটে রাখা ধনিয়া পাতাগুলোও দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যাশ করে রাখা আলুটুকু দিয়ে দিব এবং কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকব। ইতিমধ্যেই আমার ভিতরের পুরটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমার ছোট ভাই এখনও দুষ্টুমি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পোরগুলো ভিতরে দিয়ে একটি একটি করে ছোট ছোট সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এখানে সিঙ্গারাগুলোর এক অংশের সাথে অন্য অংশ জোড়া লাগানোর জন্য আমি সামান্য পানি দিয়েছি। এখানে আমার সিঙ্গারাগুলোর শেপ পারফেক্ট হচ্ছে না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ছোট ভাই আমাকে এত জ্বালাচ্ছিল যে আমি ঠিক মতো বানাতেও পারছিলাম না, শুধু ভিডিওটি অন করে রেখেছিলাম। তারপরে আমি সর্বোচ্চ ট্রাই করেছি দেখানোর জন্য। ইতিমধ্যেই আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থাতেই আপনারা যদি চান 1 থেকে 2 দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমরা সিঙ্গারাগুলো ভেজে নিব। আপনারা একটি প্যানে ডুবু তেলে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। সিঙ্গারার কালার আসার আগ পর্যন্ত সিঙ্গারাগুলো ডুবু তেলে ভাজতে থাকবেন। চুলার আঁচটুকু কমিয়ে রাখতে হবে, না হলে বাহির দিয়ে পুড়ে যেতে পারে। ছোট ছোট সিঙ্গারাগুলো এখন আমরা সার্ভ করে নিব। এই তো সিঙ্গারাগুলো কত সুন্দর মচমচে হয়েছে। আমার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।